এভরিওয়ান আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো করে ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে খুবই মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে শেয়ার করব রুই মাছ পোলা। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। তাহলে আমি আর বেশি কথা বলার ছিল, চলুন দেখে রেসিপি রাখছি। তো ভিউয়ার্স, পোলা মাছ রান্নার জন্য আমি প্রথমে চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে আমি নিয়েছি, দেখতে পাচ্ছেন পোয়া মাছ নিয়েছি আমি, দুইটা বড় বড় সাইজের পোয়া মাছ ভালোভাবে ধুয়ে রেখেছি। এরপর তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ, সামান্য পরিমাণে পানি, এরপর 1 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর সাথে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। এরপর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো বিয়ার্স, মশলাটা কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে একটু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মিশিয়ে নিয়ে মশলা সহ 1 মিনিটের মতো আমি এভাবে রেখে দিচ্ছি। এরপর আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি জাল করব 7 থেকে 8 মিনিট হাইটে, তাহলে আমার রান্নাটা হয়ে যাবে। ফিরে আসছি 7 থেকে 8 মিনিট পরে। ফিরে ফিরে আসলাম 7 থেকে 8 মিনিট পর, আমার রান্না একদমই শেষ করছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং ঠান্ডা করে উঠিয়ে আপনাদের সাথে একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার খুবই সুস্বাদু মজার পোয়া মাছ রান্না। আশা করছি ভালো লেগেছে। রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। হয়ে গেল আমার খুবই সুস্বাদু মজার পোয়া মাছ রান্না। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।